হ্যালো গাইজ, দিস ইজ রূপম, রূপম্স রিয়াকশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে টপ ফাইভ বেস্ট সাসপেন্স অ্যান্ড থ্রিলার মুভি ইন হিন্দি ডাবড। সব কটাই ইউটিউবের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। টপ ফাইভ, আমি যেই পাঁচটা মুভি আমি সিলেক্ট করেছি সব কটাই তোমাদের আশা করি ভালো লাগবে। আর বিশেষ করে এক নম্বর যে মুভিটা রেখেছি সেটা অবশ্যই ভালো লাগবেই লাগবে। তো এত কথা কিসে, চলিয়ে ভিডিও স্টার্ট করতে। Cause I just wanna go, go, go to the deep end. I just wanna go. নাম্বার ফাইভে যেই মুভিটার কথা বলতে চলি সেটা হচ্ছে ঝালেক তান্ত্রা, কানাডা ল্যাঙ্গুয়েজের একটি মুভি। আসল নাম হচ্ছে চানাক্যা সারাম। মুভির মেন ক্যারেক্টার প্লে করেছে উন্নি মুকুন্দনম, অনুপ মেনন, শ্রুতি রামচন্দ্রন। মুভি স্টোরিটা হচ্ছে উন্নি মুকুন্দনম, যে কিনা একজন খুব ভালো ট্যালেন্টেড ডিটেকটিভ, যে একটা প্রাইভেট ডিটেকটিভ কোম্পানিতে চাকরি করে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই প্রাইভেট ডিটেকটিভ কোম্পানিটা পুলিশের নজরে চলে এলো। কিন্তু তারপর থেকে জানা যায় সেটা আসলে একটা প্রাইভেট কোম্পানি ছিল নাকি অন্য কিছু, সেটা জানতে গেলে অবশ্যই আপনাদের সিনেমাটা দেখতে হবে। মুভি স্টোরি খুবই সুন্দর, খুব সুন্দরভাবে এগিয়েছে, ডিরেকশন মোটামুটি। তারপরে যেই মুভিটার কথা বলবো সেটা তামিল ল্যাঙ্গুয়েজের মুভি বোমারেঞ্জ। আইএমডিবি রেট 5.6/10। মেন কাস্টে আছে অথর্বা মুরালি, মেঘা আকাশ, উপেন পাটেল অ্যান্ড সতীশ। তা মুভির স্টোরিটা কি, স্টোরিটা হচ্ছে কিছুই না, খুব সুন্দর একটা স্টোরি। মুভির স্টোরিটা হচ্ছে শিবা নামে একজন ছেলে যার পুরো ফেসটা নষ্ট হয়ে গেছিলো, পুড়ে আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছিলো, এবং সেই ফেসের বদলে প্লাস্টিক সার্জারি করে অন্য একজনের ফেস বসানো হয়। এবার অন্য একজনের যে ফেসটা বসানো হলো সেই ফেসটা আসলে কার ছিল, তার পেছনে কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। সেই সমস্ত জিনিসগুলো জানার জন্য অবশ্যই আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা কিন্তু খুব ভালো এবং লাস্ট পর্যন্ত আপনার কিন্তু চোখটাকে বন্ধ করবে না, এমনই সিনেমা ঘুমানো। নাম্বার থ্রিতে যেই সিনেমাটার কথা বলবো সেটা তো এক কথায় অসাম, এক্সট্রা অর্ডিনারি এইটাই বলতে পারবো। রহস্যা হিন্দি ল্যাঙ্গুয়েজের একটি মুভি। মেন কাস্টে আছে কে কে মেনন, আশিস বিদ্যার্থী। মুভির আইএমডিবি রেট 7.6/10 এবং মুভি কিন্তু মানে জবরদস্ত। আমি একটাই কথা বলতে চাই, রহস্যা সিনেমাটা স্টোরিতে সবার প্রথম থেকে দেখাচ্ছে আয়েশা নামে একটি মেয়ে, যে কিনা খুন হয়ে গেছে, আপনারা অফিসিয়াল পোস্টারও দেখতে পাচ্ছেন। এবার এই আয়েশা নামে মেয়েটাকে কে খুন করলো, বাড়ির লোকের নাকি অন্য কেউ, সেটা জানতে গেলে অবশ্যই আপনাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমাটা কিন্তু খুবই ভালো। নাম্বার টুতে যে সিনেমাটা রাখছি সেটা হচ্ছে পেন্সিল, তামিল ল্যাঙ্গুয়েজের মুভি, 5.4/10 রেটিং। মেন কাস্টে আছে শিবা অ্যান্ড মায়া, খুবই সুন্দর সিনেমা। মুভির স্টোরিটা শুরু হচ্ছে একটি স্কুল থেকে, যেখানে ফার্স্ট বয় শিবা যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা হচ্ছে স্কুলে সবার টপার এবং খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট। এবং শিবাকে অনেকজন আছে স্কুলে যে পছন্দ করে না, অনেক ছেলেটাই আছে পছন্দ করে না। সেই ছেলেদের মধ্যে যে লিডার সে স্কুলের মধ্যে মার্ডার হয়ে যাচ্ছে। এবার মার্ডারটা কে করলো সেটা দেখতে গেলে অবশ্যই আপনাদের সিনেমাটাকে দেখতে হবে, এবং সিনেমাটা দেখে অবশ্যই আমার কমেন্টে লিখবেন যে কেমন লাগলো। মুভিটা কিন্তু খুবই জবরদস্ত মুভি, আমি কথা দিচ্ছি ভালো লাগবে। নাম্বার 1, যেই মুভিটার জন্য আমি এই সিরিজটা বানিয়েছি, নাম্বার 1, কন্নুম কন্নুম কোলাই থাল। আমার অবশ্যই ফেভারিট মুভি, আমার অবশ্যই ভালো লেগেছে সিনেমাটা। আমি একে 10/10 দিতে চাই সিনেমাটাকে। আইএমডিবি রেটিং পেয়েছে 7.7/10। মুভির মেন কাস্ট প্লে করছে ডালকি সালমান, রাক্ষন গৌতম, ঋতু ভার্মা। মুভির স্টোরিটা এখান থেকে শুরু হচ্ছে যে দুজন ছেলে যারা একটা ঘরে ভাড়া নিয়ে থাকে, এবং দুজন ছেলেই হচ্ছে অ্যাপ ডেভেলপার যারা অ্যাপ বানায়, এবং তারা কী করে একটা রহস্যের মধ্যে ফেঁসে গেল, ফাঁসেনি যদিও বা সেটা একটা রহস্যের মধ্যেই চলে গেল, সিনেমাটা দেখেই বুঝতে পারবেন। সিনেমাটা কিন্তু জবরদস্ত সিনেমা, আমি গ্যারান্টি দিয়ে অন্তত বলতে পারি সিনেমাটা 10/10 দেওয়া যায়। আমি বলছি আপনাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই সিনেমাটা দেখবেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, লিঙ্ক 1 এটা পেয়ে যাবে। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন ক্লিক করে দিন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, সি ইউ।